বাংলাদেশের যে যেখানে আছে ফার্স্ট হাফ এক্সামিনে সেকেন্ড ইয়ার মেডিকেল স্টুডেন্টস এন্ড দ্য স্টুডেন্টস অল ওভার দ্য ওয়ার্ল্ড হু আর ওয়াচিং মি, তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি। আমি ডক্টর চন্দনা সরকার, সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান অ্যানাটমি ডিপার্টমেন্ট, পটুয়াখালী মেডিকেল কলেজ, পটুয়াখালী। আমাদের আজকের টপিক মাইক্রোস্কোপিক স্ট্রাকচার অফ ট্রাকিয়া। আমরা আজকে কি কি পড়ব, হোয়াট আর দ্য আইডেন্টিফাইং পয়েন্টস বাই হুইচ উই ক্যান আইডেন্টিফাই দ্যাট দ্য টিস্যু সেকশন ইজ এ স্লাইড অফ ট্রাকিয়া এন্ড দ্য ডেসক্রিপশন অফ দ্য টিস্যু সেকশন। তো শুরু করি। হোয়াট আর দ্য আইডেন্টিফাইং পয়েন্টস, দ্য সেকশন শোজ ফোর কোর্স, মিউকোসা, সাবমিউকোসা, হায়ালিন কার্টিলেজ এন্ড অ্যাডভেন্টিশিয়া। কোর অফ দ্য সেকশন ইজ ফর্মড বাই হায়ালিন কার্টিলেজ কভার্ড উইথ পেরিকন্ড্রিয়াম। দ্য মিউকোসা ইজ লাইন্ড বাই সিডো স্ট্রাটিফাইড সিলিয়েটেড কলামনার এপিথেলিয়াম। সো দ্য টিস্যু সেকশন ইজ এ স্লাইড অফ ট্রাকিয়া। নাও ডেসক্রিপশন, হোয়াট ইজ ট্রাকিয়া? Trachea is a fibrocartilaginous tube lined with mucosa. So, trachea ki cartilage diye toiri? 16 to 20 C-shaped hyaline cartilage diye toiri. Trachea is composed of 16 to 20 C-shaped hyaline cartilage. Dekho, this is the hyaline cartilage. Ab identifying point bola shomoy bollam je core of the tissue is formed by the hyaline cartilage and cartilage is covered with perichondrium. What is perichondrium? It is that the dense connective tissue. Jemon bone er covering periosteum, sherokom cartilage er covering ki perichondrium. To ei periosteum, perichondrium eguli dense connective tissue. Abar ei je amra bollam je mucosa, mucosa ki diye toiri? Usually mucosa is composed of three layers, lining epithelium, lamina propria and muscularis mucosa. Ei tinta layer ashole amra kothay pai? Digestive system e. But in case of respiratory system ekhane mucosa amra pai dui ta layer, lining epithelium and lamina propria. To ei je lamina propria eta ki loose connective tissue, tale perichondrium eta dense connective tissue ar lamina propria loose connective tissue. তো আমরা কি বললাম, 16 to 20 সি শেপ হায়ালিন কার্টিলেজ দিয়ে তৈরি। তাহলে যে পোস্টিয়ারলি যে দ্য গ্যাপ, তাহলে যে সি শেপ হায়ালিন কার্টিলেজ তাহলে ইনকমপ্লিট, তাহলে পোস্টিয়ার ওয়ালটা কমপ্লিট হয় কি দিয়ে? বাই ট্রাকিয়ালিস মাসেল। দেখো, দিস ইজ দ্য ট্রাকিয়ালিস মাসেল। এটা কেমন মাসেল পরীক্ষার সময় আমরা জিজ্ঞেস করি? এটা স্মুথ মাসেল। উই নো মাসকুলার টিস্যু আর অফ থ্রি টাইপস, স্কেলিটাল মাসেল, কার্ডিয়াক মাসেল অ্যান্ড স্মুথ মাসেল। তো ট্রাকিয়ালিস এই মাসেলটা কেমন মাসেল? স্মুথ মাসেল। দেখো সেলগুলি কিরকম, স্পিন্ডেল শেপ, সেন্ট্রালি সিঙ্গেল নিউক্লিয়াস, আর দেখতে কিরকম স্পিন্ডেল শেপ, যে মিডল এক্সপ্যান্ডেড আর দুটা এন্ড ন্যারো। তাহলে এটা সি শেপ হায়ালিন কার্টিলেজ দিয়ে তৈরি। পোস্টিয়ারলি দ্য গ্যাপ ইজ ফিল্ড বাই দ্য ট্রাকিয়ালিস মাসেল হুইচ ইজ স্মুথ মাসেল। এরপর আমরা বলছি কি, যে সেকশন শোস ফোর কোর্স, ফ্রম ইনার টু আউটওয়ার্ডস মিউকোসা, সাবমিউকোসা, হায়ালিন কার্টিলেজ অ্যান্ড অ্যাডভেন্টিশিয়া। নাও মিউকোসা ইজ লাইন্ড বাই সিডো স্ট্রাটিফাইড সিলিয়েটেড কলামনার এপিথেলিয়াম। নাও হোয়াট ডু ইউ মিন বাই সিডো স্ট্রাটিফাইড সিলিয়েটেড কলামনার এপিথেলিয়াম? The cells are arranged in single layer but seems to be multi-layered due to different cellular height and different nuclear level. Cellular height different, কোনোটা ছোট কোনোটা বড়, আবার নিউক্লিয়াস কোনোটা ব্যাজালি প্লেসড, কোনোটা সেন্ট্রালি, কোনোটা এপিকাল রিজিয়নে প্রেজেন্ট, যার জন্য এটাকে আমরা বলছি কি, সিডো স্ট্রাটিফাইড সিলিয়েটেড কলামনার এপিথেলিয়াম। এবং এই এপিথেলিয়ামে কোন সেলটা বেশি থাকে? গবলেট সেল। গবলেট সেল কোথায় কোথায় বেশি থাকে? আমরা জানি যে লার্জ গাটের যে মিউকোসা সেটার লাইনিংটা কি, লার্জ গাট বাই সিম্পল কলামনার এপিথেলিয়াম, সেখানেও কিন্তু গবলেট সেল বেশি থাকে। আবার এই যে রেসপিরেটরি সিস্টেম,
এই যে লাইনিং এপিথেলিয়াম সিডো স্ট্রাটিফাইড সিলিয়েটেড কলামনার এপিথেলিয়াম এখানেও আমরা কোন সেলটা বেশি পাবো গবলেট সেল এবং গবলেট সেলটা কি একটা ইউনিসেলুলার গ্ল্যান্ড আমরা যে গ্ল্যান্ডের ক্লাসিফিকেশন করি ইউনিসেলুলার মাল্টিসেলুলার গ্ল্যান্ড গবলেট সেল কি ইউনিসেলুলার গ্ল্যান্ডের এক্সাম্পল এর সিক্রেশনটা কি মিউকাস দিস ইজ দা ল্যামিনা প্রোপ্রিয়া আগেই বলেছি যে ল্যামিনা প্রোপ্রিয়াটা কি লুজ কানেক্টিভ টিস্যু মানে কি নিউমারাস কানেক্টিভ টিস্যু সেল থাকবে ফাইবার কম থাকবে ব্লাড ভেসেল থাকবে আচ্ছা এরপর বলছি কি সাবমিউকোসার শোস সেরো মিউকাস গ্ল্যান্ড দেখো দিস আর দা সেরো মিউকাস গ্ল্যান্ড হোয়াট ডু ইউ মিন বাই সেরো মিউকাস গ্ল্যান্ড ইটস এ মিক্সড গ্ল্যান্ড According to the nature of secretion, glands are of three types: serous gland, mucous gland, and seromucous gland. Seromucous gland contains both serous and mucous acini. Dekho, these are the serous acini. Eta ke bole ki serous gemellus, mucous acini tar covering ei je এর উপরে আমরা দেখতে পাচ্ছি এটাকে বলে সিরাস ডেমিলুন সেরোমিউকাস ট্রাকিয়াল গ্ল্যান্ডস এগুলি কি গ্ল্যান্ডের ডাক্ট ডাক্ট ওপেন করবে কোথায় লুমেন এছাড়া নিউমারাস ব্লাড ভেসেলস এই আমরা বলছি কি সাবমিউকোসা এটাও কিন্তু লুজ কানেক্টিভ টিস্যু তাহলে কানেক্টিভ টিস্যু মানেই কি হাইলি ভাস্কুলার এখানে আর্টারিওল ভেনিওল এগুলি থাকবে বা এখানে আমরা বেশি পাচ্ছি কি সেরোমিউকাস গ্ল্যান্ড ইউজুয়ালি ল্যামিনা প্রোপ্রিয়ায় গ্ল্যান্ড বেশি থাকে এবং এইখানে এই যে আমরা বলছি সিডো স্ট্রাটিফায়ার সিলেটেড কলামনার এপিথেলিয়াম মিউকোসা এখানে দুই লেয়ার লাইনিং এপিথেলিয়াম অ্যান্ড ল্যামিনা প্রোপ্রিয়া এবং এখানে আমরা পেলাম কি গবলেট সেল এবং সেটাও কি একটা ইউনিসেলুলার গ্ল্যান্ড আর সাবমিউকোসে আমরা পাচ্ছি কি সেরোমিউকাস গ্ল্যান্ড এরপর দেখো ইলাস্টিক মেমব্রেন এই যে ইলাস্টিক মেমব্রেন হোয়াট ইজ দ্য ফাংশন অফ দিস ইলাস্টিক মেমব্রেন ইট সেপারেটস দ্য মিউকোসা ফ্রম দ্য সাবমিউকোসা এর পরের লেয়ারটা কি এই যে হায়ালিন কার্টিলেজ এই যে সেন্ট্রাল পোর্টটাই তৈরি করলো কে সি শেপ হায়ালিন কার্টিলেজ দেখো দিস আর দ্য কার্টিলেজ সেল উই নো হায়ালিন কার্টিলেজে কন্ড্রোসাইটগুলি সেল নেস্ট তৈরি করে দেখো তিনটা চারটা সেল একসাথে থাকে এটাকে আমরা বলি কি আইসোজেনাস সেল ক্লাস্টার অথবা সেল নেস্ট এবং এটা কাভার্ড উইথ পেরিকন্ড্রিয়াম পেরিকন্ড্রিয়ামটা কি দ্য ডেন্স কানেক্টিভ টিস্যু অ্যান্ড দ্য আউটার মোস্ট লেয়ার ইজ দ্য অ্যাডভেন্টিশিয়া অ্যাডভেন্টিশিয়া বলতে আমরা কি বুঝি এটাও একটা কানেক্টিভ টিস্যু লেয়ার নিউমারাস কানেক্টিভ টিস্যু সেল আর্টারিওল ভেনিওল এই যে দেখো অ্যাডিপোজ সেলস আর প্রেজেন্ট এই যে নার্ভস আমরা জানি কানেক্টিভ টিস্যু ভাস্কুলার ইট হ্যাজ বোথ ব্লাড সাপ্লাই অ্যান্ড নার্ভ সাপ্লাই দেখো দিজ আর দ্য নার্ভস দিস ইজ অল অ্যাবাউট দ্য মাইক্রোস্কোপিক স্ট্রাকচার অফ ট্রাকিয়া তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরা লাইক শেয়ার কমেন্ট করো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর এটা ভালো করে পড়ার জন্য আমার একটা বই আছে ইজি হিস্টোলজি দ্য লাকি স্লাইডস বইটা তোমরা কালেক্ট করে নিও বইয়ের জন্য তোমরা আমার সাথে কমিউনিকেট করবে আমার সেল নাম্বার 01712951685 তোমাদের সাথে আবারও কথা হবে অন্য কোনো টপিক নিয়ে সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ